হ্যালো বিভাষ আজকে আমি আলোচনা করবো একটি ইউটিউবের নতুন নিয়ম সেটি হচ্ছে উনিশ সাল শেষের দিকে সেই জন্য একটি নতুন আপডেট দিচ্ছে তারা প্রতি বছর দিয়ে থাকে তো নতুন নিয়মটা হচ্ছে মেড ফর কিডস এবং নট মেড ফর কিডস ঠিক আছে এই দুটি অপশান আপনাদের যে কোনো একটি সিলেক্ট করতেই হবে না করলে সমস্যা রয়েছে তো ইউটিউব থেকে আপনাদের সিলেক্ট করে দেবে ঠিক আছে ইউটিউব থেকে সিলেক্ট করে যে কোনো একটি করে দিতে পারে তখন আপনাদের পরবর্তী সমস্যা হতে পারে তো এটি যে অপশন কীভাবে খুঁজে পাবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো সিম্পলি চলে যাবেন আপনারা ক্রম বাজারে একটি সিলেক্ট করবেন ক্রম বাজারে সিলেক্ট করার পর সিম্পলি এখানে সার্চ দেবেন ইউটিউব ডট কম ঠিক আছে আমি এখানে ইউটিউব ডট কম লিখে ইউ ওয়াই ও ইউ টি ইউবি ইউটিউব ডট সিওএম ইউটিউব ডট কম দিয়ে সার্চ দেবেন গুগলের সার্চ তো সিম্পলি এইভাবে একটি আপনাদের ইন্টারফেস চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে আপনাদের যে চ্যানেলের আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি আপনারা ক্রিয়েট স্টুডিও ক্লিক করবেন আপনি যেভাবে করতেছে সেভাবেই করবেন জাস্ট এইভাবেই করবেন ঠিক আছে অন্য এইভাবে অন্যথা অন্য অন্য সেটিংয়ে করলে আপনারা কিন্তু খুঁজে পাবেন না তো সিম্পলি আপনারা এইরকম ইন্টারসফেস আসার পর আপনারা থিটিডোডে ক্লিক করবেন থ্রি টোটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইজ ক্লিক করবেন আর এখন ডেস্কটপ সাইজ ক্লিক করবেন তার আগে কিন্তু করবেন না না তাহলে পাবেন না ঠিক আছে তো সিম্পলি ডেস্কটপ সাইজ করে দিলাম ডেস্কটপ সাইজ করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা নিচে দেখতে পাচ্তেছে একটি ছোটো আইকন সেটি হচ্ছে সেটিং অপশন নামে ঠিক আছে এখানে একটি ছোটো আইকন দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকন এখানে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর জাস্ট এখানে চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে নিচে দেখতেছেন আপনাদের অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন চলে আসছে অ্যাডভান্স সেটিং অ্যাডভাইন্স সেটিংয়ে ক্লিক করবেন অ্যাডভাইস সেটিংসে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইয়েস ইয়েস সেট দিস চ্যানেল অ্যাট মেড ফর কিডস বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তো এটা অপশন সিলেক্ট করবেন তো আপনারা মনে অনেকে আগেই থেকে জানেন তো আপনি যে বিষয়টি আলোচনা অবশ্যটি শুধু কিভাবে খুঁজে পেতে হয় এই সেটিংটা সেটা নিয়ে আলোচনা করলাম তো যদি আপনারা আমার মতো বাচ্চাদের জন্য যদি না তৈরি করে থাকেন তো নট সেট দিস চ্যানেল অ্যান্ড নট মেড ফর কি এই দ্বিতীয় অপশনটি ক্লিক সিলেক্ট করবেন তো সিম্পলি আমি দ্বিতীয় অপশনটি ক্লিক করার পর আপনারা সে এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে সেভ আমার তো সেভ হয়ে গেল তো এইভাবেই অবশ্যই সেটিং করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ